হাই ভিওয়ার্স ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন চৌষট্টি হেক্টর জমির ওপর নির্মিত হচ্ছে হলি কোরআন পার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান খবরটি শুনুন কোরান আল্লাহ তালার কিতাব এই কিতাবে বর্ণিত বিধানের বাস্তবায়নেই মিলবে বিশ্বমানবতার মুক্তি সে আলোকে প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম আয়ামে যুগে মানুষের মুক্তির লক্ষ্যে যে মিশন চালু করে গেছেন তা আজও অব্যাহত সে ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আলখাওয়ানিস অঞ্চলে চৌষট্টি হেক্টর জমির ওপর নির্মিত হচ্ছে কোরআনিক গার্ডেন হলি কোরআন পার্ক যা কোরআনুল কারিমের বর্ণনায় আলোকে নির্মিত হচ্ছে এ মাসেই কোরআন পার্কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই কোরআনকে অধ্যয়ন করে মানুষ উপহার পেয়েছে বিজ্ঞানের নানা আবিষ্কার কিছুদিন আগে প্রাকৃতিক আবহে তুরস্কের হামিদি কেমি মসজিদটি নির্মিত হয়েছে আর গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে নির্মাণাধীন রয়েছে কোরআনিক গার্ডেন কোরআন পার্ক প্রকল্পটি কোরআনিক গার্ডেন কোরআন পার্ক এর এক প্রান্তে পবিত্র কোরআনের উল্লিখিত উদ্ভিদসমূহ লাগানো হয়েছে এসব উদ্ভিদসমূহের এমন এক উদ্ভিদ রয়েছে যা দ্বারা ভেষজ চিকিৎসা করা যায় এ গার্ডেনে থাকবে একটি গুহা এবং একটি কাচের ঘর কোরআনের অলৌকিক চিহ্নগুলো আলোকে গুহার মধ্যে কোরআনে উল্লেখিত বিষয়গুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপনা করা হবে আর কাচের ঘরে বিভিন্ন উদ্ভিদ পরিদর্শন এবং বিক্রয়ের জন্য নির্মাণ করা হবে এ পার্কে আরও যা থাকবে তা হলো একটি ইসলামিক বাগান গ্রিন হাউস মরুভূমির বাগান এবং দক্ষিণ স্পেনের বাগানগুলির শৈলীতে নির্মিত হবে আন্দা লুসিয়ান বাগান ধন্যবাদ সবাইকে